আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহুর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবসময় কিন্তু আপনাদের মাঝে চিটাগাং সেগুন কাঠের সুন্দর সুন্দর ডিজাইনের ফার্নিচারগুলো নিয়ে আসি আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আমার পাশে দেখতে পাচ্ছেন একটি বেডরুম সেট যেই বেডরুম সেটটা আমাকে অর্ডার করেছেন আশুলিয়া দিয়াবাড়ি এলাকা থেকে আবু তাহের ভাই তো দেখতে পাচ্ছেন এখানে এই যে এই চারটি বেডরুম সেট উনি আমাকে অর্ডার করেছেন যেটা উনি যেভাবে চেয়েছেন যেভাবে ক্যাটালগ দিয়েছেন আমরা ঠিক ওইভাবে করে দিয়েছি তো ফাইনালি এই প্রোডাক্টগুলো আজকে রেডি করেছি এগুলো ডেলিভারি যাবে ওনার বাসায় উনি কিন্তু ওনার মেয়ের জন্য এই প্রোডাক্টগুলো নিয়েছেন যেখানে চারটি বেডরুম সেট উনি নিয়েছেন তো ধৈর্য ধরে সকলে আমার ভিডিওটা দেখবেন একে একে আপনাদেরকে প্রতিটা প্রোডাক্ট মেপে দেখিয়ে দেব। এবং কেগুলোর এগুলোর প্রাইস সম্পর্কে বলবো তো চলুন একে একে আপনাদেরকে দেখিয়ে দেই তো প্রথমত আপনাদের মাঝে আমি যদি এই চাপ গোলাপ খাটটা নিয়ে কথা বলি যেই খাটটা ছয় ফিট বাই সাত ফিটের উপরে করা হয়েছে এটার উচ্চতা নেওয়া হয়েছে একদম নিচ থেকে আপনাদেরকে এই উচ্চতাটা যদি মেপে দেখাই দেখতে পাচ্ছেন উচ্চতা ছষট্টি ইঞ্চি যেটা সাড়ে পাঁচ ফিট উচ্চতা নিয়ে করা হয়েছে এটা কিন্তু তিন ইঞ্চি সলিড কাঠ দেখতে পাচ্ছেন এখানে তিন ইঞ্চি সলিড কাঠ নিয়ে খোদাই করে করে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যেখানে যে ছোটো পাংখাটা আছে এটার উচ্চতা দেখতে পাচ্ছেন তিরিশ ইঞ্চি এখানে আপনাদেরকে আমি যদি মেপে দেখাই দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি সলিড কাঠের উপরে কিন্তু একটি পেস্টিং লাগানো হয়েছে যার কারণে এখানটায় কিন্তু মাপ হয়েছে চার ইঞ্চি এই পেস্টিংটার কারণে এটা হচ্ছে একটি চাপ গোলাপ খাট যেখানে এই গোলাপগুলো কিন্তু চাপ লাগানো হয়েছে এই জন্য গোলাপগুলো একদমই ফুটন্ত গোলাপ দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি সাইড বক্স এই সাইড বক্সটাও কিন্তু সুন্দর ডিজাইনের উপরে করা হয়েছে তিনটি ডয়ার বিশিষ্ট এই সাইড বক্সটা কিন্তু খাটের সাথে ম্যাচিং করে উনি নিয়েছেন এই খাটটা কিন্তু ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণই কিন্তু কাঠ ব্যবহার করা কোনো জায়গায় কোনো প্রকার বোর্ড ইউজ করা হয়নি তো এই খাতটির প্রাইসটা হচ্ছে এটা যদি আপনারা লেকার পলিশ করে নেন তাহলে এটার প্রাইসটা অনলি পঁচাত্তর হাজার টাকা আর যদি হাতের গালা পলিশ নেন যেই পলিশটা ভাই করে নিয়েছে তাহলে কিন্তু এটার প্রাইসটা সত্তর হাজার টাকা হলে নিতে পারেন এটা কিন্তু সাইড বক্স সারা প্রাইস আর সাইড বক্সগুলো শুধু আমাদের কাছ থেকে যদি নেন এগুলো পনেরো হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে আপনাদের মাঝে কথা বলতে চাই একটি প্রেসিডেন্ট সুকেশ নিয়ে যে সুকেশটা একটি চারপাল্লার একটি সুকেস দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর লাগজারিয়াস ডিজাইনের উপরে করা হয়েছে এই সুকেশটা দেখতে পাচ্ছেন সুকেশটা যদি আপনাদেরকে আমি মেপে দেখাই ছয় ফিটের উপরে আছে চুয়াত্তর ইঞ্চি সাইডের বিট সহ আর এটা যদি উচ্চতাটা আপনাদেরকে একটু মেপে দেখাই একদম নিচ থেকে এটার উচ্চতা নেওয়া হয়েছে সাড়ে সাত ফুট দেখতেই পাচ্ছেন এখানে প্রতিটা পাল্লা দেখতে পাচ্ছেন এখানে এক ইঞ্চি কাঠ নিয়ে খোদাই করে ডিজাইন এখানে কিন্তু আমরা নাসির গ্লাসের ফোর এম এম গ্লাস ইউজ করেছি এখানে মাঝখানের যে পায়াগুলো এই পায়াগুলো কিন্তু তিন ইঞ্চি কাঠ নিয়ে এই পায়াগুলো খোদাই করে ডিজাইন এটার মূল বিশেষত্ব হচ্ছে এটার পায়াগুলো অনেক মোটা একটি পায়া নিয়ে গর্জিয়াস নকশা করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটার যে পায়াগুলো একটি পিক্টোরিয়া সিস্টেম পায়া করা হয়েছে এখানকার যে কাঠগুলো দেখেন এই সাইড থেকে চার চার পায়া নিয়ে কিন্তু খোদাই করে ডিজাইন নিচেও কিন্তু পায়া সিস্টেম এটার দুই সাইডে দুইটি বড় বড় পাল্লা সিস্টেম করা হয়েছে দেখতে পাচ্ছেন এটার কিন্তু ভিতর পিছন সম্পূর্ণই কিন্তু কাঠ ইউজ করা কোন জায়গায় কোনো প্রকার বোর্ড ইউজ করিনি আমরা খুবই লাকজারিয়াস ডিজাইনের এই সুকেশটা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন অনেকে এটাকে কেবিনেট বলেন অনেকে সুকেস বলেন এইটাকেই কিন্তু সব কিছু বলা হয় তো এই সুকেশটার প্রাইসটা হচ্ছে এটা আপনারা লেকার পলিশ করে নিলে অনলি নব্বই হাজার টাকা হলে নিতে পারেন আর যদি হাতের গালা পলিশে নেন যেই পলিশটা করা হয়েছে তাহলে কিন্তু পঁচাশি হাজার টাকা হলে নিতে পারেন তারপরে আপনাদের মাঝে কথা বলতে চাই আমি একটি দুই বারান্দার ড্রেসিং টেবিল নিয়ে যে ড্রেসিং টেবিলটা নতুন ভাবে কিন্তু করা হয়েছে এই ড্রেসিং টেবিলটা দুইটি সাইডে বারান্দা থাকার কারণে এটার নাম দেওয়া হয়েছে দুই বারান্দা ড্রেসিং টেবিল এটার মাঝ বরাবর একটি গ্লাস দেওয়া হয়েছে যেখানে আপনি দাঁড়ালে নিচ থেকে উপর পর্যন্ত পুরো বডিটাই আপনার দেখা যাবে এই ড্রেসিং টেবিলটা আপনারা যদি লেকার কালারে নেন তাহলে প্রাইসটা পড়বে চল্লিশ হাজার টাকা আর যদি হাতের গালা পলিশে নেন যেই পলিশটা এখন করা হয়েছে ন্যাচারাল কালার তাহলে কিন্তু এটার প্রাইসটা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা এই ড্রেসিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে আপনাদের মাঝে কথা বলতে চাই একটি দুই পাল্লার চাপগুলা পয়ের এই গোলাপগুলোর কারণে কিন্তু এটার নাম দেওয়া হয়েছে চাপ গোলাপ যেখানে এই গোলাপের উপরে একটি পেস্টিং দিয়ে চাপ দিয়ে লাগানো হয়েছে এই জন্য এটার নাম হয়েছে চাপগুলা গুলা পয়েট ডোপ দেখতে পাচ্ছেন এটার ভিতর পিছন সম্পূর্ণই কাঠ কোনো জায়গায় কোনো প্রকার বোর্ড ইউজ করা হয়নি এখানে যে পাল্লাগুলোর কাঠ ইউজ করা হয়েছে এক ইঞ্চি কাঠ ইউজ করে খোদাই করা ডিজাইন তার উপরে গোলাপের পেস্টিং লাগানো হয়েছে যার কারণে একদমই চমৎকার ডিজাইন লাগছে এই অডুপটা আপনারা যদি লেকার পলিশ করে নেন তাহলে এটার প্রাইসটা অনলি পঞ্চান্ন হাজার টাকা আর আপনারা হাতের গালা পলিশে নিলে কিন্তু এটা পঞ্চাশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো বিশ্বস্ততার সাথে ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনের ওপরে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ওই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারাও কিন্তু আমাদের এই ফার্নিচারগুলো নিতে পারেন একটা জিনিস লক্ষ্য করবেন প্রতিনিয়তই আপনাদের মাঝে ভিডিওগুলো উপস্থাপনা করে থাকি কেউ না কেউ আমাদেরকে এই ফার্নিচারগুলো অর্ডার করে থাকে তেমনই আজকে আমাদেরকে কিন্তু এই তাহের বাই অনেকগুলো প্রোডাক্ট আমাকে অর্ডার করেছেন ওনার মেয়ের জন্য ওনার মেয়ের বিয়ের জন্য এই প্রোডাক্টগুলো অর্ডার করেছেন তো ফাইনালি আমরা ডেলিভারি দিতে যাচ্ছি এই জন্য আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা আপনারাও চাইলে এরকম সুন্দর ডিজাইনের ফার্নিচারগুলো তৈরি করে নিতে পারেন এবং কি আপনারা যদি চান নতুন কোনো ডিজাইন আমাদের কাছ থেকে তৈরি করে নেবেন সেক্ষেত্রে কিন্তু তাও আমাদের কাছ থেকে করে নিতে পারেন তো আপনারা যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইনে আমাদের প্রোডাক্ট কেনাকাটা করতে চান তারা কিন্তু অনলাইনে আমাদেরকে অর্ডার করতে পারেন আর যারা অনলাইন অর্ডার করতে চান না তারা কিন্তু সরাসরি সরাজমিনে আমাদের কারখানায় চলে আসতে পারেন আমাদের শোরুম প্লাস কারখানার ঠিকানা হচ্ছে চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ড বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশে আমার শোরুম প্লাস কারখানা সকলকে আসার দাওয়াত রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবার পরিজনের প্রতি খেয়াল রাখবেন আবারও আপনাদের মাঝে কোনো না কোনো সুন্দর সুন্দর ডিজাইনের ফার্নিচার নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি